ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নাকি আগেই করে গেছিল শেখ হাসিনা। আর ওই চুক্তির অধীনে আমাদের বর্তমান সরকার যদি বলে হে ভারত আমাদের বন্দী প্রধানমন্ত্রী ওখানে আছে ফেরত দেয় বাংলাদেশে, তোর অবস্থা কেমন হবে? যদি ফেরত দেয় তাল ঘেরাতে মাল ঘেরা, ঘুরি ফিরে ওই ঘেরা, আবার তোমার সাথে ক্যান্টনমেন্টে থাকতে হবে। এখানে যদি আয়না ঘরে বানানো থাকে আগে থেকে, ওই আয়না ঘরে যদি ঢুকিয়ে দাও আয়নাই থাকা লাগবে সারা খেলা আর ধরেন লাগবে। যে সরকার আয়না ঘর বানিয়ে নিজের দেশের নাগরিককে জুলুম করে তার তো দুনিয়াতে বাস করার অধিকার নেই। এখন তিনি পালিয়েছেন, পালানোর জায়গা তো আর এখন নাই, ঘুরি ঘুরে উনি যেখান থেকে এসেছিলেন সেখানেই গিয়েছেন। হ্যাঁ খালাক না গো ও ফিহান ওই দেখুন, উনি ওখানেই ছিলেন দুই বোন, ওখানেই দুই বোন চলে গেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ভারত পশ্চিম কালে বাংলাদেশে বন্ধু নয়, তারা তাদের স্বার্থেই বাংলাদেশের সহযোগিতা করেছিল। আজকে পদ্মা শুকিয়ে গেছে, আজকে তিস্তা শুকিয়েছে, কারা শুকিয়েছে? গুলা সব ভারত শুকিয়েছে। তারা আমাদের শুকিয়ে মারছে, ডুবিয়ে মারছে, তারা আমার বন্ধু? তারা খুশি হওয়া মানে কি আমাকে ধ্বংস করা? সাবধান, তারা রাজনীতি করো, রাজনীতি আগে বোঝো এবং শিখো। কশ্চিন কালে ওদের রাজধানী যেন দেখি না যে আমাদের কোন নেতা ওদের রাজধানী গিয়ে সেজদা করতেছে। এখন তিনি পালিয়েছেন, পালানোর জায়গা তো আর এখন নাই, ঘুরি ফিরে উনি যেখান থেকে এসেছিলেন সেখানেই গিয়েছেন। মেন হ্যাঁ খালাক না গো ও ফিহান ওই দেখুন, উনি ওখানেই ছিলেন দুই বোন, ওখানেই দুই বোন চলে গেছে, আর যাবে কোথায়? এখন তো শুনছি অবস্থা আরো খারাপ হবে। ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি নাকি আগেই করে গেছিল শেখ হাসিনা। আর ওই চুক্তির অধীনে আমাদের বর্তমান সরকার যদি বলে হে ভারত আমাদের বন্দী প্রধানমন্ত্রী ওখানে আছে ফেরত দেয় বাংলাদেশে, তোর অবস্থা কেমন হবে? যদি ফেরত দেয় তাল ঘেরাতে মাল ঘেরা, ঘুরি ফিরে ওই ঘেরা, আবার তোমার সাথে ক্যান্টনমেন্টে থাকতে হবে। এখানে যদি আয়না ঘরে বানানো থাকে আগে থেকে, ওই আয়না ঘরে যদি ঢুকিয়ে দাও আয়নাই থাকা লাগবে সারা খেলা আর ধরেন লাগবে। কি জুলুম করেছে ডিজিডিএফআই, আয়না ঘরে মানুষকে রেখে দিয়েছে, শুনি হতভম্ব মানুষ জীবনে আয়না ঘরে নামই শুনে। আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমাকে নিয়ে আয়না ঘরে ঢুকাই নাই, তো জীবনে সেলিম জানতে পারত না আব্বা আসেনা মরে গেছে। 8 বছর পরে বের করেছে গোলাম সাহেব ছেলেকে, বুড়ো হয়ে গেছে, তার বউ অনুযায়ী বিয়ে করেছে, মা মরে গেছে, সংসার কেউ নাই, খালি বাড়ি, তার জীবনটা একবার চিন্তা করতে পারেন? ওখানে ছিল একা, দুনিয়া এসে একা, ঠিক আরো একজন ভাই একই অবস্থা। যে সরকার আয়না ঘর বানিয়ে নিজের দেশের নাগরিককে জুলুম করে তার তো দুনিয়াতে বাস করার অধিকার নেই। আর একবারে গণতন্ত্র, এর চেয়ে ষড়যন্ত্র কিছু থাকতে পারে? আল্লাহ পাক আমাদের দেশকে হেফাজত করুন এবং আমাদেরকে আমাদের ইসলাম নিয়ে বাসবার তৌফিক দান করুন, যে কোনো মূল্যে ওহির বিধান অনুযায়ী যেন দেশ পরিচালিত হয়, যেন আল্লাহ প্রাণ খুলিয়ে আমরা দোয়া করবো। আল্লাহ তুমি যে কোনো সুযোগে এদেশের মানুষের সামনে তোমার দিনকে বিজয়ী করো, যা কার মাধ্যমে করবে তুমি ভালো জানো, আমরা তো মানুষ জানি না। আমরা গত জুমায় আল্লাহ কাছে কাঁদিনি আমরা, আল্লাহ জালেম হটাও, সুরা নিসা 35-75 বলে নি আমরা, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ তুমি আমাদের জন্য নেতা পাঠিয়ে দাও, আমাদের সাহায্য করে পাঠিয়ে দাও। বললাম শুক্রবারে নেতা চলে এলো, তো রোববারে পাঠায়নি, প্রাণ দিয়ে কানলে আল্লাহ পাক মানুষের প্রাণের কথা শোনে তার প্রমাণ কিন্তু আমরাই, তাই না? গেছি ডাক্তারের কাছে, সেও আপনার ভাষণ শুনে আমরা চমৎকৃত হয়ে গেছি, এই সময় এরকম কথা বলার দরকার ছিল, এমন সময় এমন কথা এসে গেল কিভাবে? আল্লাহ জানে, আমি বললাম আমিও জানি না কিভাবে কথা এসে গেল, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে বলি আল্লাহ কবুল করেছেন। আল্লাহ পাক বাংলার জমিনকে পরিবর্তন করে দিয়েছেন, এত চোখের পলকে পরিবর্তন যেটা হচ্ছে বাংলার জমিনে, বিশ্ব ইতিহাসের তাক লাগানো ইতিহাস।